সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে বেশ রোদ উঠেছে, গরমও লাগছে। কাকে হচ্ছে দই নিয়ে আসছে, গরম পানি ডালে দিলাম, ডালে দেওয়ার জন্য লবণ আর হলুদ। বিরিয়ানি রান্না করা হচ্ছে, গরু মাংস নিয়ে আসা হয়েছিল এর আগে, তো সেই মাংস একটুখানি ছিল। আজকে বিরিয়ানি আমিও পছন্দ করি। আব্বু আর আম্মু গ্যাসের জন্য খায় না তেমন একটা, খুব অল্প খায় যদি ইচ্ছা করে, আর আমার জামাই দুজনেই বেশি খায়, কারণ বিরিয়ানিটা আমাদের খুব পছন্দ। আর বাইরে তেমন একটা খাওয়া হয় না, কারণ মোটা মোটা হয়ে যাচ্ছি, তো মোটার কারণে আর বিয়ের আগে খুব শুকনা ছিলাম, এই জন্য মোটা হইলে না সবার চোখে ধাপ করে পড়ে যায়, একটু একদিক কেজি বাড়লেই হয়েছে। সে আমি ছিলাম 38 কেজি, আমি এখন 50 কেজি হয়ে গেছি, মানে কতটা আমার ওজন বাড়ছে। এখন 4টা বাজে আর আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। একটু আগে আসরের আজান দিল, তো সারাদিন কাজ শেষে এনি বাসা আসছে, একসাথে খাচ্ছি। এই যে এখন একসাথে খাবো। কি খুঁজো তুমি? আরে কানে দুল খুঁজতেছি, শোরুমে যাব। মানে আমার মনে হচ্ছে আমি অনেক দিন যাবত শোরুমে যাই না, শরীর এতটা খারাপ ছিল, ঘুম এইসবের মধ্যে মধ্যে দিন দিন কাটছে। আর আমাদের হচ্ছে শোরুমে টাইম দেওয়াই হচ্ছে না, আমরা প্রোগ্রাম টোগ্রাম করতে গিয়ে বাবার বাড়িতে সব মিলায় গেছে। তো এখন রেডি হয়ে গেলাম হালকা করে, শরীরটা যেহেতু অতটাও ভালো লাগছে না। এই স্পেশাল গঙ্গাই দেখেন, গঙ্গাটা খুবই সুন্দর। হ্যাঁ, এই গঙ্গা স্টকে আছে ভরপুর, মনে হলো যে এই গঙ্গার সাথে না সাজুগাজু করলে ভালো লাগবে। আর এমনি তো পিম্পল উঠছে, তো সাজা রুচি চলে গেছে, সাজতে পিম্পল উঠে গেছে কপালের। দুজনে যাচ্ছি, আচ্ছা একটু ঘুমায় রেস্ট করে, এই প্রথম মনে হয় গেলাম না, আরও একদিন ঘুমাইয়ে গেছিলাম। এই সময়টা গেলে না ভালো লাগে, সময়টা মনে হয় অনেক দ্রুত পার হয়ে যায় শোরুমে। হ্যাঁ উঠলাম, হাত ধরে হ্যাং হয়ে গেছে কেন, ওঠো মানে আমার শীত চলে আসছে, এখনই শীত পড়ে হালকা হালকা। এই যে শোরুমে আসছি, শোরুমে প্রবেশ করলাম, শোরুমে অনেকক্ষণ পরে আসছি বলছে, এনে তো 2-3 ঘন্টা ছিল, আর আমি আসলাম অনেক দিন পর মনে হইতেছে, অনেক দিন পরে, 2 দিন না 2 দিন পর আসছি, 3 দিন না 2 দিন যেন। কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনে হইতেছে না আমার কতদিন পরে দেখতেছি, হ্যাঁ আমি তোর ভাইরে বলতেছি, আমার মনে হইতেছে আমি অনেক দিন পরে শোরুমে আসতেছি। বাহ, হ্যাঁ শোরুমে প্রোডাক্ট আসছে, এই দেখেন সব প্রোডাক্ট আসছে, কোনো প্রোডাক্ট এখনো খোলা হয়নি। যা পার্সেল তো আজকে প্যাকিং করো নাই একটাও, আমরাও ঘুমাইছি বাসায় গিয়ে, সেই ঘুমের উপরে ছিলাম। এই যে প্রোডাক্ট আসছে, এগুলো সব আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আজকেন কি সুন্দর করে সেলফে প্রোডাক্ট সাজানো হয়েছে, আমি এটা এসে খেয়াল করিনি, এই যে এখন দেখলাম প্রত্যেকটা সেলফ একদম ভরা, কি সুন্দর লাগছে। আর এদিকে জায়গা ছিল না, এদিকে রাখা হয়েছে, এদিকে কিছু রাখা হয়েছে, তো আস্তে ধীরে এখন সব প্রোডাক্ট খোলা হবে, সব প্রোডাক্ট দেখাবো সবাই চোখে। শোরুমে এত এত প্রোডাক্ট আসছে, সবাই বলেন আমি যে গঙ্গাটা পরে আছি সেটা সবার কাছে কেমন লাগতেছে, কিন্তু আমাদের স্টকে ভরপুর আছে, তবে এত এত পিস আছে, এখানে আছে, এখানে আছে, বিভিন্ন বিভিন্ন প্রিন্টের মধ্যে আছে। যদি আমার এই পরের এইটা কারো ভালো লাগে, দেখেন আমি এখানটাতে একটু ডিজাইন করছি, যে যার মতো করে ডিজাইন করে বানাইতে পারেন, এদেরকে বললেই হয়েছে। আর ডিজাইন ছাড়াও এটা এতটা সুন্দর লাগছে দেখেন, তো এগুলো পরেও খুব আরাম, সফট কটন যেহেতু, আর শীত গরম সব ওয়েদারের সাথে গঙ্গা যায়। তো এগুলো যেহেতু নতুন আসছে, এগুলো এখন খুলবো,
তো বিজনেস নিয়ে আসলে অনেক প্রেসার, যখন অতিরিক্ত সেল হয় তখনও প্রেসার, একটু কমে গেলে তখনও প্রেসার যে বেশি সেল হচ্ছে না, কার বেশি সেল হলে তো আর কাজের শেষেই পাওয়া যায় না। এগুলো এখন সব খুলবো, খুলে সবাইকে পেজে দেখাতে হবে, যেহেতু অনলাইন বিজনেস হচ্ছে প্রোডাক্ট একটা একটা করে খোলা হবে। কিছু প্রোডাক্ট একদম নতুন আসছে, কি অপেক্ষা করার পরে পাওয়া গেছে এই যে প্রোডাক্ট গুলো, তো আমি অনেক এক্সাইটেড হয়ে আছি। নতুন নতুন প্রোডাক্ট আসছে, বেশি প্রোডাক্ট আসলে না অনেক আনন্দ লাগে যারা বিজনেস করে। এই যে এই জমজমটা এসেছে, এটা খুবই সুন্দর একটা জমজম, দেখাচ্ছি সবাইকে। জমগুলো অনেক সুন্দর, কালারটাও খুবই সুন্দর। এটা কি নতুন নাকি? হ্যাঁ নতুন। এটার কালার ছিল অলিভ কালার, এখন হচ্ছে পার্পল কালার আসছে, অলিভ আছে, অলিভ আসছে, অলিভ আছে, ও এই যেখানে অলিভ। আর এই যে এই থ্রি পিস গুলো খুবই সুন্দর, একটু যারা কালারফুল থ্রি পিস পছন্দ করেন, এইটার ভিতরে কয়েকটা কালার আসছে দেখেন, খুবই সুন্দর। এগুলো একটা দেখাবো না এবার, ও মানে করবে না। তারপরে এটাও কি নতুন জমজম? হ্যাঁ এটাও নতুন। এই দেখেন একদম নতুন একটা জমজম আসছে। জমজম আসলে অনেক বেশি সেল হয় আমার অফলাইন, অনলাইনে আল্লাহর রহমতে অনেক বেশি জমজম সেল হয়, কিন্তু জমজমটা বেশি নিয়ে আসতে হয় স্টকে। এটা যে এটার কোনো ফটোশ্যুট কোনো কিছু হয় নাই, প্রথম আমি দেখলাম, তাও খুলে দেখিনি কেমন ড্রেস। ওয়াও এটাও তো খুবই সুন্দর, কালারটা তো হেভি ফাইল রে। ওটার কালার? হ্যাঁ ওইটার কালার, ওইটার কালার এত সুন্দর লাগছে, কাঠালি কালার না? ওয়াও খুলে দেখবো না, থ্রি পিসটা খুব ভালো লাগছে। খুবই ভালো লাগে, অরেঞ্জ কালার প্যান্টের কাপড়, জামাটাও খুবই কালারফুল। এই সব জমজম ভালো লাগে, একটা বানাবো, দশ হবে কিন্তু বানাতে হবে, ঠিক আছে। এটাও ভালো লাগতেছে, এটাও খুবই সুন্দর লাগতেছে, কালার গুলো খুব সুন্দর আসছে না? এটা দেখি, এই জমজমটা পিঙ্ক কালারে আসছিল না? এটা হচ্ছে ইয়েলো ছিল, ইয়েলো ইয়েলো ছিল, এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আসছে, খুব সুন্দর না? এটা হচ্ছে ইয়ে কালার, একটু এই যে হালকা লেমন কালার, খুবই সুন্দর এটা। ওয়াও এটা আসছিল না? ইয়েলো কালারটা শেষ হয়ে গেছে, এখন সব কালার নিয়ে আসা হচ্ছে, সবার সাথে এগুলো ফটোশুট করে শেয়ার করা হবে। জমজম ওয়ান মিলাই থাও, ঠিক আছে, জমজম গুলো একসাথে রাখো, কালার বা ডিজাইন সব মেলা মিলা। এই গোলাপিটা চলতেছে? হ্যাঁ এটা 5 পিস নিয়ে আসছে, এটা ছিল স্টকে অনেক ভরপুর, শেষ হয়ে গেছে। তো সবার পছন্দ তো এক না, আমি অনেক সময় ভাবি যে এটা কি চলবে নাকি চলবে না, কিন্তু আল্লাহর রহমতে প্রত্যেকটা ড্রেস চলে যায় স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমার চলে যায়। আর গঙ্গার যে নতুন ডিজাইন আসছে, এই যে গঙ্গার নতুন ডিজাইন আসছে, এই দেখেন আমি তো গঙ্গা পরে যে পরিমাণে আরাম পাই, গঙ্গার প্রিন্টের কথা আর কি বলবো, গঙ্গা দেখাবো না সবাইকে এই প্রিন্টটা। আর এটা তো চলতেছে যে ইয়ে বল প্রিন্টের গুলো তো আর কি বলবো, বল প্রিন্ট একদম ভাইরাল হয়ে গেছে। এই গঙ্গাটা ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে না? এটা নতুন, এটাও নতুন, এটা আর এটা নতুন আসছে, এটা সুন্দর। তবে যে কালোটা কিন্তু ভরপুর আছে, যারা পাননি দ্রুত অর্ডার দিতে হবে, 30 পিসের উপরে আছে এটা। আর এই যে এটা দেখাও, এটা খুলো, খুলো। আমাদের শোরুমটা আসলে ছোট, কিন্তু আমাদের প্রোডাক্ট হয়ে যায় অনেক বেশি, এগুলো ডেলিভারি দেওয়া স্টার্ট করলে আবার কমে যাবে, কারণ আমাদের প্রোডাক্ট অনেকগুলো অর্ডারে থাকে, আমরা এই রিস্ক নেই না। প্রতিদিন দেখা যায় এখানে দেখা যায় 4-5 লাখ টাকার উপরের মাল, এগুলো হচ্ছে দেখা যায় অর্ডারে রাখতে হয়, নিজেদের পছন্দ মতো ট্রাই করতে হয়, কারণ বিজনেস মানে রিস্ক, তো রিস্ক নিয়েই সব কাজ করতে হয়। এই যে আলহামদুলিল্লাহ। তারপর এই যে জমজমটাও এখন খুবই সুন্দর চলতেছে, এই জমজমটা খুবই সুন্দর। তো প্যাকিং শুরু হবে, তো আমি ভাবলাম যে আগে হচ্ছে প্রত্যেকটা ড্রেসে, প্রত্যেকটা তো দেখানো সম্ভব না, নতুন অনেকগুলো আসছে, কিছু কিছু ড্রেস আমি দেখাচ্ছি যেগুলো খুবই সুন্দর ড্রেস দেখাচ্ছি, হচ্ছে আমি যে গঙ্গাটা পরে আছি এটা সবাইকে দেখাই দিচ্ছি। এটা খুব তো সবার যার কালো সাদা পছন্দ, কিন্তু একদম সাদা না, এটা অফ হোয়াইটের মধ্যে,
এই যে জামাটা, জামাটার গলাটা খুবই সুন্দর, এটা 50 প্লাস বডি হবে। এই দেখেন এতটা সুন্দর প্রিন্টটা, সব থেকে বেশি সুন্দর এই যে সফট কটনের মধ্যে আরেশন হাতার পোশনটা। এই যে প্যান্টের কাপড় আছে হচ্ছে 2 গজ 12 গিরা, হচ্ছে একটু মোটা হেলদি তাদের জন্য হবে, টেনশন নাই। আর এই যে ওড়নাটা তো খুবই সুন্দর, এই যে আমাদের ওড়না গঙ্গার ওড়নাগুলো বড় থাকে অনেক, আর হচ্ছে পরেও খুব আরাম লাগে। সবাই দেখছেন যে এই জমজমটা আমার স্টকে আসতে না আসতে শেষ হয়ে যায়। কারণ কি? কারণ এটা হচ্ছে আমার আম্মু বাংলাদেশি মমতিশা, সে পরছে, তো পরার পরে সবাই অনেক বেশি পছন্দ করছেন। এই জমজমটা আমি দেখাচ্ছি, কারণ এই জমজমটা এখন স্টকে ভরপুর 30-40 পিসের মতো আছে। এটা খুব সুন্দর একটা জমজম, যারা এখনো পাননি তারা হচ্ছে দ্রুত অর্ডার দিবেন, অনেকদিন পরে আসছে স্টকে, এখনো প্রি অর্ডার দিয়ে রাখছে তাদের এই জমজমটা দেওয়া হবে। মধ্যে ছোট ছোট প্রিন্ট তো এজন্য বেশি সুন্দর লাগছে, নিচের পোশনটা প্লাস হচ্ছে হাতার পোশনটা, এই প্রিন্ট সব মেলা খুবই সুন্দর একটা। আর যারা একটু ছোট প্রিন্টের মধ্যে 3 পিস পছন্দ করেন তার জন্য এটা বেস্ট। আমরা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই, ইভেন হচ্ছে বিদেশেও আমরা ডেলিভারি দিয়ে থাকি, কোনো জায়গায় বাদ নেই। এই যে ওড়নাটাও খুবই বড়, খুবই সুন্দর, মোটামোটা মানুষের জন্য একদম পারফেক্টলি হয়ে যাবে। তা চিকন, অল্প বয়স, বেশি বয়স সবাই পরে। পিসটা দেখাচ্ছি, তা আমাদের স্টকে দিন পরে আসছে, একটু খুলে দাও তো। তো এর আগে আমি হচ্ছে আরেকটা জমজম দেখাচ্ছি, জমজমটাও খুবই সুন্দর। এই যে সেটা হচ্ছে গোলাপির মধ্যে এই জমজমটা, এটা আমার আম্মু এত পছন্দ করছিল, তখন স্টকে ছিল না। আম্মু বলছে যে যখন আসবে আমার জন্য একটা বানাবি, আম্মু পছন্দ করছে। পরে আমি ভালো করে দেখার পরে দেখলাম যে আমারও ড্রেসটা খুবই ভালো লাগছে, তো ইনশাআল্লাহ আমি একটা বানাবো। আর আম্মু যেহেতু পছন্দ করছে, আম্মুর জন্য একটা বানাবো। এই যে এটা জামাটা খুবই সুন্দর, এটা অবশ্য যারা অনলাইনে কেনাকাটা করেন তারা দেখছেন, এটা আমার স্টকে আসছিল, খুবই অল্প পিস আসছিল, চলে গেছে। খুবই সুন্দর প্রিন্টের মধ্যে, আর এই গলাটা এরকম নিয়ে থাকবে, খুবই ভালো লাগবে এই জামাটা বানালে। তারপর এই যে হাতার পোশনের প্রিন্টটাও খুবই সুন্দর, সেই জামার ইয়েটার হচ্ছে, এটা হচ্ছে কটনের মধ্যে। এই দেখেন পিঙ্ক কালার, ছোট ছোট প্রিন্ট আছে পুরাটা জামাতে কিনা। আর হচ্ছে প্যান্ট, প্যান্টটা কটন। ওড়নাটা দেখাচ্ছি সুন্দর, এটা ইয়েলো কালার আছে স্টকে, এখন হচ্ছে পিঙ্ক কালারটাই স্টকে অ্যাভেলেবেল আছে। এই দেখেন এই যে হোড়নাটা, ওড়নাটাও খুবই সুন্দর, অনেকটাই সুন্দর। এটা দেখাচ্ছি, অনেক দিন অপেক্ষা করার পরে তাও আসছে 60 পিস, কারণ হচ্ছে অনলাইন মার্কেটে অনেক বেশি চাহিদা, ড্রেসটা আসতে না আসতে শেষ হয়ে যাচ্ছে। এই কালারটা এত একটা সুন্দর কালার, সব বয়সের সাথে একদম পারফেক্টলি চলে যায়, অল্প বয়স বেশি বয়স সবার সাথে এটা চলে যায়, কালারটাই এমন সুন্দর। প্রিন্টটা বিশেষ করে খুব ভালো লাগছে। এই যে আমাদের জামাটা, ফুল জামাটা, আমাদের স্টকে মাত্র 60 পিস আছে, দ্রুত অর্ডার দিতে হবে যারা ব্লগ থেকে দেখবেন। এটা হচ্ছে ব্যাক পোর্শন, পুরাটাই প্রিন্ট, প্রিন্টটাই মানে চমৎকার একটা প্রিন্টের মধ্যে। প্রিন্টের কাপড় থাকবে অলিভ কালার, তারপরে হচ্ছে ওড়নাটা দেখাচ্ছি, এটা ওড়নাটাও খুবই সুন্দর, ওড়নাটা কটনের মধ্যে দারুণ একটা প্রিন্ট। এই যে দেখেন প্রিন্টটা যে এতটা সুন্দর, একদম ভরপুর চলে আসছে, আর অনেক দিন পরে আসছে। এইসব পিসের অপেক্ষা করতে করতে আমি একদম ক্লান্ত, অনেক জমজম আসছে, প্লাস হচ্ছে কালো আরেকটা 3 পিস আসছে। দেখাও তো অন্য একটা দাও, এই 3 পিসটা মানে আসতে না আসতেই শেষ হয়ে যাচ্ছে, খুব পরিমাণে চাহিদা। এটা অলরেডি এখন আবার আসছে, অনেকে পায়নি, অর্ডার দিয়ে অনেকে পায়নি, কল দিছে যে আমার এই 3 পিসটা যেমনি হোক লাগবে, সুন্দর একটা প্রিন্টের মধ্যে। আর 2টা কোয়ালিটি আছে, একটা জমজম আছে সেম এরকম প্রিন্টের মধ্যে, ওটার প্রাইসটা একটু কমে যাবে, আর একটু ডলার কাজ করা আছে, প্লাস হচ্ছে প্রিন্টটা কালার উঠবে না, এটা কারিজমা, তো দ্যাটস ওয়াই এটা একটু দামটা বেশি হবে। এই মানে এতটা সুন্দর, আর এখানে ছোট ডলারের কাজ করা আছে পুরাটা জামার মধ্যে, নিচের পোশনটাতে পোশনটা বেশ সুন্দর, মানে প্রিন্টটাই খুবই সুন্দর। আর হাতের পোশনে একটু ছোট ছোট ফুল আছে, সাথে ব্ল্যাক কালারের প্যান্ট। আর ওড়নাটা আমি দেখাচ্ছি, জমজমের ওড়নায় কাজটা নাই, হ্যাঁ জমজমের ওড়নায় কাজ নাই। এই যে কতগুলো ড্রেস দেখাইছে, এগুলো সবই হচ্ছে স্টকে ভরপুর আসছে, আর নতুন নতুন যে ড্রেসগুলো ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগে দেখাবো, এগুলো শেয়ার করবো। এত ড্রেস আসলে এখনো দেখানো সম্ভব না, অনেক ড্রেস আসছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে সব ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। কি গো এই কি প্রোডাক্টের জায়গা তুলতেছো কেন? প্রোডাক্ট নিচে জায়গা রাখলে পরে তোমার হচ্ছে জায়গা ব্লক হয়ে যাচ্ছে, এমনি আমাদের ছোট শপ।
আমরা দেখে মনে হচ্ছে আর বড় স্বপ্ন নিতে হবে না মানে অল্প বয়সে এই নিয়ে যে কত পেরা খাচ্ছি বড় স্বপ্ন আলহামদুলিল্লাহ আমাদের যে স্বপ্নটা আছে আলহামদুলিল্লাহ অনেক বড় হ্যাঁ আমরা তো একটা কালেকশন আমাদের একটা প্রোডাক্টই আমাদের ধর আমরা আরো আনছি এটা নিচে রাখলে পারে জায়গাটা ব্লক দেখতে খারাপ লাগছে সেই বস্তা দুইটা আমরা একটা উপরে রাখছি একটা নিচে রাখছি দুইটা নিচে রাখলে সমস্যা আমল হয়ে যাব আমাদের প্রোডাক্ট কিন্তু আসলে থাকে না চলে যায় প্যাকিং করতে হয় আর এইভাবে রাখলে কাস্টমার আসলে এই যে এখানে আসবে ঢুকবে নাকি কিছু ড্রেস দেখবে নাকি অয়ন দাঁড়াবে নাকি আমি বসবো নাকি ইনি করবে সবাই বাইরে থাকবে এই লক লক আছে না ঠেলা মার ভিতরে ঠেলা মার ঠেলা হয়নি সমস্যা এইটা আন্ডারগ্রাউন্ডে যাবে আন্ডারগ্রাউন্ডে যাবে মানে এগুলো এক্সট্রা নিয়ে আসা হইছে জাদুর ঘরে এক্সট্রা নিয়ে আসা হইছে এগুলো আছে তাও অনলাইন তো নয় তো কত বড় যে প্যাচে পড়া যায় দেখা যায় সূর্যমুখী থাকবে চিরকাল দিতে পারবে কিনা দেখা যাবে কোম্পানি কোম্পানি কাপড় শেষ হয়ে গেছে দেখেন কি কষ্ট করা লাগে প্রথমটা বিজনেস আসলে বললেই হয় না মানুষ মনে করে খুব সহজ সবাই বলতেছিলেন ওই দেখেন আমাদের সিসি ক্যামেরা সাথে তো অয়ন আছেই কম চলতেছে সত্যি কথা যেটা আমরা কালোটা বেশি চলতেছে কালোটা অনেক আনতে হয় কালোটা বেটি বেটি আনতে হয় যে যাবে এগুলো আস্তে না আস্তে শেষ হয়ে যায় ড্রেস এটাও নিয়ে আসা হয়েছে কারিজমার কালার সেটিং নিয়ে আসা হয়েছে এক খুলে গেল কারিজমা অনেকগুলো নিয়ে আসা হচ্ছে দেখেন এটা তো দ্রুত 40 পিস সব স্টক অ্যাভেলেবল হ্যাঁ অ্যাভেলেবল সবই আছে তাহলে আমি ও এক পিস আর সব কিছু দুই তিন পিস আছে হ্যাঁ এই যে কালো 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 এখন সাদা আমাদের ড্রেস আসবে ইনশাআল্লাহ সাদা সাদা সুন্দর সুন্দর ড্রেস আজকের পার্সেল প্যাকিং হচ্ছে এখানে ফার্স্টেই হচ্ছে সব থেকে বড় পার্সেল প্যাকিং হবে টোটাল 25 পিস 3 পিস আছে যাবে হবিগঞ্জে এক বড় আপু অর্ডার দিয়েছে সে কি কি 3 পিস নিয়েছে আমি জাস্ট একটু দেখাচ্ছি সে গঙ্গা এই প্রিন্টটা নিয়েছে এটা খুবই সুন্দর এটা একটা নিয়েছে একটা প্রিন্টে নিয়েছে ভি শেপের গলা এগুলো খুবই সুন্দর এরপরে আরেকটা এই যে আমি যেটা অলরেডি পরে আসছি সে একটা নিয়েছে এটা খুবই সুন্দর একটা 3 পিস তারপরে এই যে একটা গঙ্গা নিয়েছে গঙ্গা তো অনেক চলে গঙ্গা এত চলতেছে আরো একটা গঙ্গা নিয়েছে 25টা চিপিসে গঙ্গা নিয়েছে তারপরে সে আরো একটা গঙ্গা নিয়েছে এটা এটা পরে আরো বেশি আরাম এটা কালার উঠবে না এটা যতদিন পরবেন বছরের পর বছর পরবেন এরকমই থাকবে এই ড্রেসটা সে সূর্যমুখী এটা মেরুন কালারটা না মেরুন কালার একটা নিয়েছে আর এই যে আরেকটা নিয়েছে তো এখানে টোটাল 25টা ড্রেস আছে সব দেখাচ্ছি এই যে আপু কোথায় থাকে কোথায় থেকে অর্ডার দিচ্ছে বিদেশ থেকে বাইরে থেকে অর্ডার দিচ্ছে এখানে সে এগুলো মেক করে নিয়ে যাবে এগুলো দেশের বাড়িতে আনরেডি তার আমরা পাঠিয়ে দেব এখান থেকে সূর্যমুখী তারপরে হচ্ছে গঙ্গা রেড কালার এটা তো খুবই সুন্দর কিউট একটা ড্রেস যদি সুন্দর করে মেক করা যায় তারপরে গঙ্গা আরো একটা
আরেকটা জমজম, এটা তো না নিলেই হয়ই না, কারণ এই জমজমটা সবাইকে বলছে একবার হলো পরে দেখবেন। এই যে আরেকটা গঙ্গা নিয়েছে, সে হিসেবের মধ্যে সে প্রত্যেকটা প্রিন্ট একটা করে ট্রাই করবে। আসলে গঙ্গা কোনোটার থেকে কোনোটা কম সুন্দর না, এত এই দেখেন খুবই সুন্দর সফট একটা প্রিন্টের মধ্যে একটা জমজম অরেঞ্জ আর হচ্ছে একটু হালকা ইয়েলো টাইপের একটু ইয়ে শেডের, খুবই সুন্দর কম্বিনেশনের জমজম। এই যে খুবই স্ট্যান্ডার্ড একটা থ্রি পিস স্টকে আসতে না আসতে এগুলো শেষ, একদম শেষ কয়েক পিস আছে। দুই পিস নিয়েছে সে, এই জমজমটা নিয়েছে, এটা খুবই সুন্দর জম, ফার্স্টে থেকে আমরা সেল করে আসছি এই জমজমটা। এই যে জমজমটা খুবই সুন্দর, এগুলো সবাইকে দেখানো হয়েছে। পরে সে কারিজমার এই থ্রি পিসটা নিয়েছে, এটা স্টকে ছিল না, সে আজকে আসছে, আজকে তাকে দেওয়া হচ্ছে। সে এটা দুই পিস নিয়েছে, তারপরে এই যে এই জমজম নিয়েছে, এই জমজম খুবই সুন্দর, সেটা নিয়েছে দুই পিস, তারপরে এই জমজমটা নিয়েছে দুই পিস আরেকটা। তো থ্রি পিস গুলা খুবই সুন্দর, পরেও খুব আরাম, সব কটন, কটন সফট কটন এরকম কটন, সব কটন ম্যাটেরিয়াল। আর আমাদের পক্ষ থেকেও একটা কটনের থ্রি পিস দেওয়া হচ্ছে, ইয়েলো কালার যেহেতু কম এখানে ইয়েলো কালার একটা থ্রি পিস সে নিয়েছে। তা ভাবলাম যে এই কালার একটা থ্রি পিস তাকে গিফট উপলক্ষে দিয়ে দিই, কারণ আমরা যত বড় বড় অর্ডার হয় সবাইকে শাড়ি গিফট করতাম, আপু বলছে যে আসলে শাড়ি আমাদের এখানে পরা হয় না, তুমি আমাকে একটা থ্রি পিস গিফট করো। তো সবাই যদি এরকম বড় বড় অর্ডার দেন তাহলে অবশ্যই গিফট দিব, সবার জন্য গিফট আছে, আর যতটুকু সামর্থ্য করবো ইনশাল্লাহ। থেকে বড় পার্সেল ছিল, এখন প্যাকিং মাত্র শুরু হবে আজকের বড় পার্সেল দিয়ে। এই যে একদম সব থেকে বড় পার্সেল একা একা প্যাকিং করতেছে, অয়ন সারাদিন কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, ওদের মানে আমাদের উচিত ওরা একটু টাইম দেওয়া। না না কি তাই না, তাই তো আমাদের নিজেদের এলো কাজ করতে, এমনি ভালো লাগে আমার, খুব খারাপ লাগে ওর বেশি পরিশ্রম হয়ে গেলে। কি সুন্দর লাগছে বড় পার্সেলটা, সেফলি ভাবে আমরা করে দেই এখান থেকে, তারপর আবার কুরিয়ার থেকে করা হয়। জোনা কি এরকম পার্সেল প্যাকেট করে দিয়েছে, উনি তো বেশি নিছে, তে উনি যে ডেলিভারি ম্যান যায় ওনাকে বলছে যে এত বাজে ভাবে প্যাকেট কেন, এটা কি বাজে, এটা কি বাজে না, খুবই সুন্দর ভাবে একটা পলিথিনের ভিতরে দেওয়া হয়েছে। ওকে যেমন হচ্ছে এই গঙ্গার পলি আছে, এখানে যদি পানি লাগে, কারণ কি একটা ডেলিভারি বা একটা কুরিয়ারে অনেক রকমের প্রোডাক্ট যায়, তরল যায়, ভালো অনেক কিছু যায়, অনেক ধরনের, যদি আপনার ড্রেসটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জমজমের কিন্তু ইয়ে নাই, পলি নাই, সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা শোরুম অফ করে দিয়ে এখন বাসার দিকে যাওয়া হচ্ছে, মুড়িও খেতে পারি যদি মুড়ি থাকে না, ওদিকে মুড়ি বসে, কাজ শেষ করে আমরা আসছি এখানে চোরহাঁস মোড়ে মুড়ি খেতে, এখানে মুড়ি খুবই মজা। অয়নকে আসতে বলছো? হ্যাঁ, সারাদিন কাজ শেষে এরকম মুড়ি খেতে ভালোই লাগে না, তো এই মুড়িটা যে কত মজা, মানে এত টেস্ট লাগে ঠিক না বলো? আজকে আবার ডিম দিছে মামা, আজকে আবার ডিম অ্যাড করে দিছে, মুড়ি খাওয়ার পর আবার ভালো, ভালো ইনকেল আই ওয়ান্ট টু খাও, তো সেদিক থেকে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব সরাসরি। তো সব কাজ শেষ করে আমরা বাড়িতে চলে আসলাম, ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এভাবে কাজের মধ্যে আমাদের দিন কাটে, সবাই দোয়া করবেন, একটা জিনিস দোয়া করবেন, ও একদম অসুস্থ হয়ে যাচ্ছে, দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।